জেলা বন দপ্তরের অভিযান। কচ্ছপ বিক্রির অভিযোগে গাইঘাটার পাঁচপোতা বাজার থেকে গ্রেপ্তার চার, উদ্ধার প্রায় 100টি কচ্ছপ। শনিবার পাঁচপোতা এলাকায় অভিযান চালায় বন দপ্তরের কর্মীরা। অবৈধভাবে কচ্ছপ বিক্রির অভিযানে লাগাতার অভিযান চালাচ্ছে বন দপ্তর। চলতি মাসের 8 তারিখে স্থানীয় ঠাকুরনগর বাজার এলাকাতেও হানা দেয় বনকর্মীরা। শনিবার গাইঘাটার পাঁচপোতা বাজারে জেলা বন দপ্তরের অভিযান। অবৈধভাবে কচ্ছপ বিক্রির অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি উদ্ধার করা হয়েছে 100টি ইন্ডিয়ান সফট সেল প্রজাতির কচ্ছপ। বন দপ্তর সূত্রে জানা গেছে, কচ্ছপ বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালান বনকর্মীরা, পাশাপাশি সচেতনতামূলক প্রচারও চালানো হয়। বন দপ্তর সূত্রে খবর, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে শনিবার সকালে জেলা বন দপ্তরের কর্মীরা অভিযান চালান গাইঘাটা থানার অন্তর্গত পাঁচপোতা বাজার এলাকায়। জানা গেছে, বন দপ্তরের অভিযানের সময় 2 কচ্ছপ ব্যবসায়ী ও অপর 2 জন কচ্ছপ কাটার কাজ করছিলেন। সে সময় 4 জনকেই হাতে নাতে গ্রেপ্তার করেন বনকর্মীরা। ঘটনায় কচ্ছপ উদ্ধারের পাশাপাশি ব্যবসায়িক অন্যান্য সরঞ্জামও আটক করেছেন বনকর্মীরা। বন দপ্তর সূত্রে জানা গেছে, ধৃতদের নাম উত্তম সরকার, আশুতোষ কুণ্ডু, সুকুমার সরকার ও জয়ন্ত মালী। এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে তাও খতিয়ে দেখছেন বন দপ্তরের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।